গাইস, আজকের মিনি ব্লগ এখান থেকে শুরু হচ্ছে। যেখান থেকে হচ্ছে যে আমি আজকে স্কুলে যাচ্ছিলাম, তারপরে এখানে আমি ব্যাগটাকে গুছাতে লাগলাম, বই কটা ভরতে লাগলাম। আর আজকে 4 পিরিয়ডে ছুটি হবে, তার কারণ হচ্ছে 11-এর পরীক্ষা আছে, তাই তারপরে আমি বই কটা ভরে তারপরে স্কুল থেকে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর যেহেতু তোমাদেরকে বললাম আজকে 4 পিরিয়ডের ছুটি, তার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তারপরে এখানে জামাটা খুলে আমি এখানে স্নান করবো, তার জন্য এখানে যে জায়গাটা ঝর্ণা আছে, তারপরে এখানে আমি তোমাদেরকে ভিতরে ঢুকিয়ে দেখিয়ে দিলাম যে ঝর্ণাটা কেমন। তারপরে এখানে আমি ঝর্ণাতে স্নান করে নিলাম। তারপরে আম্মুজান বললো যে আজকে ভাতটা খেয়ে নে, তারপরে আমি ভাতটা খেয়ে নিলাম। তারপরে দেখে নাও আমাদের সালনটা কিরকম আছে। তারপরে এখানে আমি রিলস বানাবো, তার জন্য লাইটটা সেট করলাম আর একটু সঙ্গে ফ্রি স্টাইলও করে নিলাম। তার কারণ হচ্ছে আর আমার ইনস্টাগ্রাম আইডির নাম সাকিবুল XLX। তারপরে এখানে আবার একবার দেখিয়ে দিলাম। তারপরে এখানে আমি বাগান এসেছিলাম, তারপরে দেখি যে এখানে ভাগ চলছিল, কোনো মুরগি বা পোল্ট্রির ভাগ নয় গাইস, ব্যাট বল খেলার ক্রিকেট খেলার ভাগ। তারপরে এখানে আমি এদের সাথে এসে একটু যুক্ত হয়ে গেল। তারপরে এখানে ভাগ হচ্ছিল আর আমিও একটু ছিলাম সাথে। তারপরে আমন ধরে বেড়াচ্ছিল আর আমনকে আমি ধরছিলাম, তো আমি এখন আমনকে ধরি আর তোমরা আনো মিনিমাম লোকেশনে সাবস্ক্রাইব করো। চলো বাই।